দেখতেই পাচ্ছ এখানে জব ফেয়ার হয়েছে 12 তারিখ আর 13 তারিখ দুই দিনই হয়েছে আজকে হলো 13 তারিখ হাই গাইস গুড মর্নিং এন্ড अगेन वेलकम ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা স্পার্কেল আজকে আমরা যাচ্ছি হলো জব ফেয়ারের জন্য যেটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে টালিগঞ্জ আইটিআইতে যারা টালিগঞ্জ আইটিআইতে পড়ছো বা পড়ার সুযোগ হয়েছে অ্যালটমেন্টের নাম এসেছে তাদের তো তাদের জন্য ভিডিওটা যারা দেখতে পারবে যে কী করে টালিগঞ্জ আইটিআইতে যেতে হয় রাস্তাটা চিনে রাখা খুব দরকার কারণ আমরা চিনি না নিজেও আজকে চিনব এক্সপ্লোর করব তার জন্য ভিডিওটা আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলো দেখো কী করে আমরা যাচ্ছি আপাতত এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা প্ল্যাটফর্মে আর এইখান থেকে যাব হলো সাউথের দিকে 11 নম্বর না 12 নম্বরের ট্রেন আছে 9:04 নাগাদ ওটাই এখন ধরবো চলো তাহলে দেখতে থাকো কী করে যাচ্ছি আর ভালোই লাগবে বেশ চলো আমরা তো শিয়ালদা থেকে ট্রেন মারফত যাচ্ছি তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু দমদম থেকে মেট্রো করেও যেতে পারো দমদম থেকে মেট্রোতে উঠে ঠিক দ্বিতীয় নম্বর মেট্রো স্টেশনটাই থাকে হলো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন ওইখানে তোমাদেরকে নেমে যেতে হবে এই ভিডিওটাতে কিন্তু টালিগঞ্জ আইটিআইতে যাওয়ার জন্য যা যা ট্রান্সপোর্টের সিস্টেম আছে আমি প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করে দেব এখন আমরা শিয়ালদার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে কতটা ভিড় হয় প্রত্যেক দিনই প্রায় এতটাই ভিড় হয় যেন লেট না হয়ে যায় তার জন্য আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি যারা বারাসাত লাইনের আছো তাদেরকেও ফার্স্টে শিয়ালদা বা দমদম আসতে হবে আর এখন কিন্তু আমরা যাচ্ছি হলো সাউথের দিকে মানে সাউথ থেকেই কিন্তু এই টালিগঞ্জের ট্রেনে উঠতে পারবো তার জন্য আমরা এখন সাউথের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি টালিগঞ্জ যাওয়ার জন্য কিন্তু সবসময় অ্যাভেলেবেল ট্রেন থাকে না মোটামুটি 45 মিনিট আর এক ঘন্টা পরপর ট্রেন থাকে বজবজ লোকাল বিবাদীবাগ এইসব ট্রেনগুলোই মেনলি টালিগঞ্জের দিকে যায় তোমরা যখন বেরাবে তার আগে ভালো করে ট্রেন টাইমটা দেখে নিও আমরা এই 9:04 বিবাদীবাগ লোকালটা ধরবো অলরেডি এখন ঘড়িতে 9:00 বেজে গেছে আর একটা কথাও তোমাদেরকে শেয়ার করব যারা বালিগঞ্জ থেকে যেতে চাইছো তারা কিন্তু ট্রেনের বদলে ট্রাম করেও যেতে পারো বালিগঞ্জ স্টেশনের সামনে থেকেই ট্রাম যায় টালিগঞ্জের জন্য মাত্র 7 টাকা করে ভাড়া নেয় যেহেতু ট্রেনের অ্যাভেলেবিলিটি কম আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ট্রামও ব্যবহার করতে পারো আর এই ট্রামটা কিন্তু তোমাদেরকে একদমই প্রায় কলেজের সামনে নামিয়ে দেয় ওইখান থেকে মাত্র 5-7 মিনিটে হাঁটাপাত পড়ে আর বাকি যে ট্রান্সপোর্টের সিস্টেম সেগুলো তোমরা ভিডিওয়ে দেখতে পাবে আমরা নেমে গেছি টালিগঞ্জে আর এইখান থেকেই অটো করে যেতে হয় মোটামুটি শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরলে 4টে প্ল্যাটফর্মের পরেই থাকে টালিগঞ্জ ফার্স্টে থাকে পার্ক সার্কাস তারপর থাকে বালিগঞ্জ তারপর থাকে লেক গার্ডেন আর তারপরের প্ল্যাটফর্মটাই হলো টালিগঞ্জ এখন আপাতত অটো ধরার জন্য রওনা হই উঠে পড়েছি টোটোতে আর সরি এটা অটোতে উঠে পড়েছি একই জিনিস টোটো আর অটো আর এইখান থেকে আমাদের একেবারে ডিরেক্ট টালিগঞ্জ আইটিআইয়ের জন্য নিয়ে যাবে 20 টাকা করে ভাড়া নিচ্ছে পার হেড পিছু একদমই কলেজের মোড়ের সামনে নামাবে এখানে কিন্তু টালিগঞ্জ স্টেশন আর যে মেট্রো স্টেশন আছে দুটোই প্রায় পাশাপাশি তোমরা অটোর বদলে যদি চাও সেক্ষেত্রে তোমরা বাসও ধরতে পারো
সরকারি বাসে ওই 5 টাকা করে ভাড়া নেয়, আর যদি নর্মাল বাস ধরো সেক্ষেত্রে তোমাদের 10 টাকা করে ভাড়া নেবে। আর সবকটা বাসই কিন্তু তোমাদেরকে একদমই কলেজের মুখে নামিয়ে দেবে, সেক্ষেত্রে কলেজে পৌঁছানোর জন্য কোনো অসুবিধাই হবে না। ফাইনালি আমরা কিন্তু একদমই পৌঁছে গেছি কলেজের গেটের সামনে। দেখতেই পাচ্ছ খুবই ভিড় রয়েছে। এটা হলো টালিগঞ্জ আইটিআই এর গ্রাউন্ড। দেখো কত বড় গ্রাউন্ডটা, অনেক বড় অনেক বড়, আর কলেজটাও বিশাল বড়। এইখানে রয়েছে হলো যে মেন যে বোর্ডটা টালিগঞ্জ আইটিআই এর, এটা হলো মেন বোর্ড টালিগঞ্জ আইটিআই তে। আর পেছনে দেখতেই পাচ্ছ এখানে জব ফেয়ার হচ্ছে। জব ফেয়ারের যা যা ডিটেল সেটা আমি পরবর্তী ভিডিওটাতে দেখিয়ে দেবো, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। এই ভিডিওটা শুধুমাত্র ছিল টালিগঞ্জ আইটিআইতে কীভাবে আসার, বিশেষ করে ফ্রেশারদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তোমরা অটো করে একদমই তোমাদেরকে চলে আসতে পারো, একদমই কলেজের মুখের সামনে নামিয়ে দেবে। যদি আজকের যদি ভিডিওটা থেকে কিছু ইনফরমেশান পেয়ে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, আর পরবর্তী ভিডিওটা কেউ দেখতে পারবে না।